জগতে আমরা সকলেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা সকলেই ভালো মন্দ জ্ঞান আমাদের হয়েছে, আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমরা কেউ চিরকাল এখানে থাকব। ভাগবতমে বলছে দেহিনাং ক্ষণভঙ্গুর, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রা অপি দুর্লভং মর্ণে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। ভাগবতে এই শ্লোকটি কি সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য বললেন, বলছে দুর্লভ মানুষ দেহ, মানুষ দেহটা অত্যন্ত দুর্লভ, দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না। কিন্তু একটা মারাত্মক জিনিস, সহজে লাভ করা না গেলেও এখন তো আমরা পেয়েছি, এখন আমাদের কাছে মনুষ্য জীবনটা হয়েছে না হয়নি, এসেছে মনুষ্য জীবন। কিন্তু ভাগবত বলছে দেহিনাং ক্ষণভঙ্গুর, এইটাই মারাত্মক ব্যাপার। দেহ পেয়েছি, দেহ পেয়েছি আমরা, কি দেহ পেয়েছি, মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু ভাগবত সাবধান করে দিচ্ছে দেহিনাং ক্ষণভঙ্গুর, পেয়েছো বলে লাফালাফি করো না, পেয়েছো বলে আনন্দে ঘুরে বেড়াবে না, পেয়েছে বলে ফুর্তিতে মেতে যেও না, দেহিনাং ক্ষণভঙ্গুর, এই কথাটা মাথায় রেখে দৌড়াও। দেহিনাং ক্ষণভঙ্গুর, দেহিনাং মানে দেহি শব্দের অর্থ হলো আত্মা, দেহ আর দেহি, রথ আর রথি এক জিনিস, পাখি খাঁচা এক জিনিস, গাড়ি ড্রাইভার এক জিনিস, তাহলে গাড়ি আলাদা ড্রাইভার আলাদা, দেহ আলাদা দেহি আলাদা, পাখি আলাদা খাঁচা আলাদা, রথ আলাদা রথি আলাদা, তাহলে এখানে দেহ আলাদা দেহি আলাদা। ভাগবত কি সাংঘাতিক কথা বলছেন, বলছে দুর্লভ মানুষ দেহ, মানুষ দেহ অত্যন্ত দুর্লভ, কিন্তু দেহি নাং ক্ষণভঙ্গুর, তুমি যত দৌড়াও যত গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তুমি করতেই থাকো, কিন্তু মনে রেখে দিও দেহি অর্থাৎ আত্মা যে কোনো মুহূর্তে এই শরীর ছেড়ে বেরিয়ে চলে যাবে, তখন তোমার আশা ভরসা সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য মহাজন বলছে আশা ভরসার মুখে ছাই দিয়া রে লুব্ধ করো কৃপা, আশা ভরসার মুখে ছাই দিয়া রে লুব্ধ করো কৃপা। কি মহাজন কি বলছেন, আশা ভরসার মুখে ছাই দিয়া রে লুব্ধ করো কৃপা ভরসা। হ্যাঁ, তাহলে আমাদের সংসারে যে আশা এবং যে ভরসায় আমরা উন্মত্ত পাগলের মতো ছুটছি, সেই আশা এবং ভরসাই হবে আমাদের জীবনের মহাকাব, কি ঠিক কিনা? সেই জন্য মহাজন কি বললেন, আশা ভরসার মুখে ছাই দিয়ারে লুব্ধ করো কৃপা ভরসা। এই জন্য আমাদের জানা উচিত মহাজনের বাণী, ভাগবতের বাণী, গীতা কথা কেউ বলবেন না, সবাই চুপচাপ থাকুন, মহাজনের বাণী ভাগবতের বাণী বড় মারাত্মক বড় সাংঘাতিক। তাই মহাজন কি বললেন, আশা ভরসার মুখে ছাই দিয়ারে লুব্ধ করো কৃপা ভরসা। কেন এ কথা বললেন, ভাগবত বলছেন মানুষ দেহটা দুর্লভ, সহজে পাওয়া যায় না, কত জনম পরে পাওয়া গেছে তা কল্পনাও করতে পারা যাবে না। আবার যারা যারা মানুষ জন্ম পেয়েছে, গীতাতে ভগবান কৃষ্ণ নিজেই বলছেন বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভগবানের এই মারাত্মক কথা, যারা এসেছেন দয়া করে, জায়গা আমাদের খুব সংক্ষেপ বুঝতে পারছি, কিন্তু দয়া করে ওপরে যদি কেউ উঠতে না পারেন পিছনে দাঁড়িয়ে থাকবেন, মাঝখানে ঢুকে ডিস্টার্ব করবেন না, আর যারা যারা পাঠ শুনছেন তারা অন্য মনুষ্য থাকবেন না, এটা আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি। কথা শুরু হয়ে গেলে একটা ভাবের মধ্যে চলে যায়, আর সেখান থেকে যখন মানে এইগুলো আমাদের খুব কষ্ট লাগে, খুব কষ্ট দেয় আমাদেরকে। ভগবান শ্রীকৃষ্ণ কী শেখালেন আমরা সেখানে, আজকের আমরা এখানে সবাই সমবেত হয়েছি কেন, আমরা এখানে সমবেত হয়েছি সংসারের বিষ পান করতে করতে, বিষের জ্বালায় জ্বলছি আমরা, বিষের থেকে ছিটকে বেরিয়ে এসেছি, সংসার বিষ থেকে ছিটকে বেরিয়ে আমরা কোথায় এসেছি, নাম হট্টে এসেছি, নামের হাট, যেখানে নাম সেখানেই ভগবান, সেখানেই অমৃত। আমরা বিষের জ্বালায় জ্বলছি, বিষের জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা অমৃত পান করতে এসেছি।
অমৃত পান করলে কি হয়? অমর হয়ে যায়। অমর যে হয়ে যায় তার আর মৃত্যুই হয় না। তাই পরমেশ্বর ভগবান আমাদের বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার নাম গুণগান কীর্তন করো, আমাকে আদর করো, আমাকে যত্ন করো, আমাকে ভালোবাসো, আমার চরণে যদি প্রত্যেক দিন জল তুলসী দিতে পারো, তাহলে আমি তোমাদের প্রত্যেককে অমর করে দেব, তোমাদের আর কোনো দিন এই জন্ম মৃত্যুর জগতে আর ফিরে আসতে হবে না। এত বড় কথা ভগবান মানে আমাদেরকে মানে উৎসাহ দিয়ে বলছেন, এবং তিনি গ্যারান্টিও দিলেন যে পুনর্জন্ম নবিদ্যত তোমাদের আর পুনর্জন্ম হবে না। তাহলে সংসার বিষের জ্বালায় নিরন্তর জ্বলতে জ্বলতে আবার এখানে সাধুসঙ্গে এসে যদি সেই সংসারের পচা দুর্গন্ধ ময়লা যদি ফেরেই নাম হট্টে এসে ছড়াতে থাকি, কেউ কথা বলবে, কেউ আন কথা বলবে, কেউ সংসারের চিন্তা করবে, কেউ অন্য মনস্ক হয়ে বিষয়ের চিন্তা করবে, তাহলে সেই সংসার বিষের দুর্গন্ধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সংসার থেকে একটু বেরিয়ে এসে একটা ঘন্টা যে মনটা ভগবানের সেবায় নিবিষ্ট রাখবো সেইটুকুও করতে পারছি না, এইটুকু দুর্ভাগ্যের কারণ। চলুন আমরা কথার মধ্যে ডুবে যাই। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই আমরা ভাগবতমের যে শ্লোকটা শুনলাম, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই শ্লোকটি কি গুরুত্বপূর্ণ শ্লোক ভাগবতে বলছে, দুর্লভ মানুষ দেহ। দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না সেটা এখন আমার হাতের মুঠোয়, সত্য এখন আমার হাতের মুঠোয় আছে না নেই, দুর্লভ মানুষ দেহ। কিন্তু সাবধান করছে কোথায়, তুমি মানুষ দেহ পেয়েছো বলে ফুর্তিতে মেতে যেও না, মনে রেখো দেহিনাং ক্ষণভঙ্গুর, দেহিনাং ক্ষণভঙ্গুর, দেহি মানে আত্মা, ক্ষণভঙ্গুর মানে তাসের ঘরের মতো ভেঙে পড়া। অর্থাৎ আমি এখন এত আশা এত ভরসা, আমার চার চারটে ছেলে সব বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছে, ছেলেরা চাকরি করে উমুক তুমুক চারিদিক থেকে একদম ফুলে ফেঁপে উঠেছে, এখন তার মত খুব মানে মনে মনে খুব একটা দম্ভ একটা অহংকার ভাব এসে গেছে আমার আর কি, আমি একদম পুরো হাত পা ছাড়া হয়ে গেছি, আমার ছেলেরা এখন পুরো ফুলে ফেঁপে উঠেছে, কি গাড়ি বাড়ি টাকা পয়সা ফ্ল্যাট ব্যবসা বাণিজ্য সব দিক থেকে গৌর প্রেমা আনন্দে হরি বল। বলছে ভাগবত বলছে, তুমি যত তুমি ফুলে ফেঁপে ওঠো না কেন, তোমার দেহিনাং ক্ষণভঙ্গুর, তুমি যতই ইনকাম করো যতই ফুর্তিতে তুমি থাকো, দেহি অর্থাৎ আত্মা ক্ষণভঙ্গুর, ক্ষণভঙ্গুর মানে ক্ষণভঙ্গুর মানে আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যাবে। দেহি, দেহি মানে কি, দেহি মানেই হলো আত্মা, দেহি মানে আত্মা, আর দেহ মানে রথ, দেহরূপ রথ আর আত্মারূপ দেহি, কথা বোঝা গেল? গাড়ির ড্রাইভারটা হচ্ছে আত্মা আর গাড়িটা হচ্ছে শরীর, হ্যাঁ, পাখিটা হচ্ছে আত্মা আর খাঁচাটা হচ্ছে তার শরীর, বোঝা যাচ্ছে কি না? তাহলে দেহটা আমাদের একটা যন্ত্র মায়ার তৈরি, ভগবান কৃষ্ণ বললেন যন্ত্রারুড়ানি মায়া, মায়া মানে মায়ার তৈরি যন্ত্র। শরীরটা কিসের তৈরি যন্ত্র? এ কাটবে ফাটবে চটবে, হ্যাঁ, অসুস্থ হবে আবার ভালো হবে, আবার যন্ত্রণা হবে, আবার কনকন করবে, আবার ঝনঝন করবে, কি এ নানান রকম সমস্যা, কি ঠিক কি না? যন্ত্রারুড়ানি মায়া, এই জন্য শাস্ত্র বলছেন শরীরম ব্যাধিরম মন্দিরম, শরীরটাকে কি বললেন, ব্যাধির মন্দির। তাহলে শরীর যতদিন থাকবে ততদিন রোগ হবে না হবে না? হ্যাঁ, অনেকে অনেকে বলে আচ্ছা আমরা নয় মাছ মাংস ডিম খাই, আমরা নয় হরিভজন করি না, আমাদের তো এত রোগ হয় না, তোমাদের সাধুরা তো হরিনাম করো, তোমাদের আবার রোগ হবে কেন গো? হ্যাঁ, তোমরা তোমাদের আবার রোগ রোগ হবে কেন, আমরা নয় খাই বলে আমাদের নয় রোগ হবে, তোমরা খাও তোমাদের রোগ হবে কেন? এই দেখো না সেই নন্টের বাপ 30 বছর ভজন করছে, 30 বছর ভজন করে দেখো 7 বছর বিছানায় পড়ে আছে, আর আমাদের ঠোকার ঠাকুরদা মানে এই পোলো আর মোলো, সে সারা জীবন মাছ মাংস খেয়ে গেল পোলো আর মোলো, আর তোমাদের 7 30 বছর হরিভজন করে দেখো 7 বছর এখন বিছানায় পিঠ ঘষছে, হরিভজন করে তোমাদের কী লাভ হলো? গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা এরকম প্রশ্নের মুখে দাঁড়াতে হয় না, হয় না অনেক সময় জগতের লোকগুলো এইরকম সুযোগ সন্ধানী, যখন তারা এইরকম কিছু ক্লু পায় ওরা সাধুদের ছিদ্র অন্বেষণ করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সাধুর কোথায়? এই জন্য শাস্ত্রে বলা আছে শুক্ল বস্ত্রে মসিবিন্দু জয়ছে নালু কায়, আর সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়। কি কথা বললো? শুক্ল বস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়, মানে কি শুক্ল বস্ত্র মানে সাদা ধবধবে বস্ত্রে যদি একটা কালির ফোঁটা লেগে যায় সেটা যেমন লুকানো যায় না, ও নজরে পড়বেই পড়বে,
তো সাধুদের সঙ্গে সাদা বস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এদের যদি কোনো রকম একটা ছিদ্র কেউ দেখতে পায়, ব্যাস সারা পাড়া নিয়ে এখন গুঞ্জন শুরু হয়ে গেল। সারা জগতে, সারা জগতের লোক, গ্রামের যত লোক আছে তারা সবাই হলো চালুনি, আর সাধু হলো সূঁচ। তো সেই চালুনিরা সূঁচকে বলছে, এই তোর এই ছিদ্রটা কেন রে, তোর ছিদ্র কেন রে? কিন্তু তার লজ্জা শরমের ভয় নেই, সে হলো নিজেই চালুনি। তা চালুনি হয়ে যদি সূঁচের নিন্দা করতে যায়, সেটা খুব শুভ বুদ্ধি সম্পন্ন কি? তুমি নিজে ভগবানের কাছে মাতৃগর্ভে কথা দিয়েছিলে, গোবিন্দ তোমার ভজন করব, তুমি তো কথাই রাখোইনি। আর ও কী করেছে? মাতৃগর্ভে কথা দিয়েছিলে, গোবিন্দ তোমায় ভজন করব। তাহলে ভজন করলে ভালো, তো বিছানায় ঘষছে কেন? বলে এইটাই তো ভগবানের কৃপা, তুমি যদি সব বুঝতে পারতে তাহলে ভগবানের চেয়েটা তোমার দেয়া হতো, কি ঠিক কি না? ভগবান গীতাতে বললেন, বলছে প্রীতি জানিহি কৌন্তেও, প্রীতি জানিহি কৌন্তেও নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি তারস্বরে সারা